কৈলাস জি, শিব প্রকাশ জি, অরবিন্দ মেনন জি, আমি দিলীপ দা, মাত্র বৈশিষ্ট্য রাজু এবং সঞ্জয় দা, নিচে প্রতাপ দা এবং অন্যান্য নেতৃবৃন্দ, আজকে এই ভার্চুয়াল মিটিং এ যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাপ স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য পুত্র। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রকৃত মূল্যায়ন হয়। শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাসের কারাগারে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, এক গভীর ষড়যন্ত্র। সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, তার চিন্তাধারাকে মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হয়। কিন্তু না দিলে কি হবে? সময় আর সময়ের সাথে সাথে সত্য প্রকাশিত হয়, উন্মোচিত হয়। আজকে সেই কারণে আমরা দেখতে পারলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও আজ শ্যামাপ্রসাদ মুখার্জির সুযোগ্য উত্তরসূরিরা সারা ভারতবর্ষকে আজ শ্যামাপ্রসাদময় করে দিয়েছে। এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বিরাট যোগদান। যে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, সবচেয়ে কনিষ্ঠ যাদবপুর ইউনিভার্সিটির তিনি একজন উপাচার্য ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সর্বকনিষ্ঠ সর্বছোট বয়সের উপাচার্য। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক রঙে লাগানোর এক অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলেছে, কিন্তু জানতে হবে, সত্যকে উন্মোচন করতে হবে। এই কলকাতা ইউনিভার্সিটিতে শ্যামাপ্রসাদ মুখার্জি চালু করে ইসলামিক হিস্ট্রির কোন সাবজেক্ট ছিল না, ডক্টর মুখার্জি প্রথম ইসলামিক হিস্ট্রি চালু করেন। অর্থাৎ সাম্প্রদায়িক কোন দৃষ্টিকোণ শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল না। কাজী নজরুল ইসলামকে আমরা আজকে স্মরণ করি, মনে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু চলমান, এই শব্দ আমরা উচ্চারণ করি, সেই কবিতা আমরা উচ্চারণ করি, যারা করেন তাদেরকে জানাতে চাই, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো কাজী নজরুল ইসলাম থাকতেন না, বাঁচতেন না কাজী নজরুল ইসলাম, হারিয়ে যেত তার গান, হারিয়ে যেত তার কবিতা, হারিয়ে যেত তার অমূল্য সৃষ্টি। কাজী নজরুল ইসলাম কঠিন রোগে রোগাক্রান্ত, ঘর ভাড়া দেওয়ার পয়সা নেই, বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম, রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। এই সময়তে আমরা দেখছি বাংলার বিভিন্ন বুদ্ধিজীবী, বাংলার বিভিন্ন লোককে কাজী নজরুল ইসলাম সাহায্যের জন্য আবেদন করেছিলেন। এইও এগিয়ে আসেন কাজী নজরুল ইসলামের উদ্যানে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এগিয়ে এলেন, মুসলিম হওয়া সত্ত্বেও কাজী নজরুল ইসলামকে তৎকালীন বিহার, বর্তমানের ঝাড়খণ্ডের মধুপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের বাড়িতে রেখে ট্রিটমেন্ট করে দীর্ঘদিন তাকে খাওয়া দাওয়া, তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে কাজী নজরুল ইসলামকে সুস্থ করে নিয়ে আসতেন কলকাতায়। তবে আমরা কাজী নজরুল ইসলামের পূর্ণ উত্তাপ আমরা দেখতে পেলাম, নইলে কাজী নজরুল ইসলাম শেষ হয়ে যেত। সেই কারণে বিন্দুমাত্র সাম্প্রদায়িক দৃষ্টিকোণ শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে কি ছিল? রাষ্ট্র বোধ ছিল, জাতীয়তাবাদ ছিল, জাতীয় বোধ ছিল। সেই কারণে স্বাধীনতার আন্দোলনে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে বহু মানব প্রাণ দিয়েছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি কেউ প্রাণ দিয়ে থাকে, দেশের প্রথম শহীদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কাশ্মীরে জীবন বলিদান দিয়েছিলেন, কাশ্মীরে যেতে গেলে তখন পারমিট লাগত, পারমিট মানে পাসপোর্ট, পাসপোর্ট বলতে লজ্জা লাগে তাই পারমিট বলতো। ভারতবর্ষের কোন নাগরিক কাশ্মীরে যেতে পারতেন না বিনা পারমিট ছাড়া। কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী এই ফারুক আবদুল্লাহর বাবা শেখ আবদুল্লাহ, তাকে বলা হতো কাশ্মীরের প্রধানমন্ত্রী, কাশ্মীরের ঝান্ডা আলাদা, কাশ্মীরের রেডিও স্টেশন আলাদা,
এবং সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত কাশ্মীরে লাগু হতো না, ইলেকশন কমিশন কাশ্মীরে গিয়ে থেমে যেত। শ্যামাপ্রসাদ মুখার্জি বলল, একই দেশ তাতে দুই প্রধান, দুই নিশান, দুই বিধান চলতে পারে না। আর এর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করলেন, আর 370 ধারার অর্ধেকটাকে খতম করে দিলেন, আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কাশ্মীরে হত্যা করা হলো। আজকে যে পশ্চিম বাংলায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, এও ডক্টর মুখার্জির দান। দেশভাগের সময় আজকের পাঞ্জাব এবং বর্তমান যে পশ্চিমবঙ্গ, এটা পুরোপুরি দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে। কেউ লড়াই করেনি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে ইংল্যান্ড থেকে আগত ক্রিপস কমিশন, ক্যাবিনেট কমিশনের সামনে জোরদার সওয়াল করে লাগাতার আন্দোলন করে লাগাতার প্রতিবাদ ধ্বনিত করে এই পশ্চিম বাংলাকে ভারত ভুক্তি করিয়েছিলেন। নইলে মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশে থাকতেন, সিপিএম কংগ্রেসের নেতারা বাংলাদেশে থাকতেন, আমরাও বাংলাদেশে থাকতাম। আমি তো জন্মই আমার বাংলাদেশে, যেই কারণে ওখানেই থাকতাম, এখানে আর আসতে হতো না, যেই কারণে এটা বুঝতে হবে। আর পশ্চিমবাংলা বাসী শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে কতটা ঋণী, এ ঋণ শোধ করার না করার নয়। সেই কারণে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমরা এই শপথ নিতে হবে, পুরো ভারত শ্যামাপ্রসাদ মুখার্জির ময় হয়ে গিয়েছে, পুরো ভারত আজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মানের সাথে স্বীকার করেছে। কিন্তু আমরা বাংলার যারা, তারা এখনো ওই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি, শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মভূমি এই বাংলাকে একদম দস্যুর হাত থেকে মুক্ত করতে পারিনি। তাই আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আজ শপথ নিতে হবে, 7 থেকে 8 মাস বাকি আছে বাংলা মাকে মুক্ত করার দিবসে, আর সেই বাংলা মাকে মুক্ত করার জন্য 7-8 মাস পাখির চোখ করে এখান থেকে শ্যামাপ্রসাদ বিরোধীদের, জনবিরোধীদের, বাংলা বিরোধীদের হটিয়ে দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অন্তর্ভুক্ত ঘটাতে হবে পশ্চিম বাংলায়। তবেই বাংলার জাগরণ হবে, তবেই বাংলা মুক্ত হবে, তবেই ভারত মা যেমন আজ নরেন্দ্র মোদীর সামনে নরেন্দ্র মোদীর জন্য গর্বে মুখ চিতে হাসছে, তেমনি আগামী দিন শ্যামাপ্রসাদ মুখার্জি গর্বিত হবে, বাংলা মাও হাসবে। এই প্রতিজ্ঞা আমাদের নিয়ে কাজ করতে হবে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিকৃত করবার যে জঘন্য নোংরা প্রয়াস কংগ্রেস থেকে শুরু হয়েছে, লাগাতার কমিউনিস্টরা করেছে, এখন তৃণমূল কংগ্রেসও সেই একই ধারা দিয়েছে, সেই ধারাকে কেটে দিতে হবে। কারণ ভারতবর্ষের শুরু থেকে বিকৃত করেছে সেই স্বাধীনতার ইতিহাসে, গান্ধী পরিবার ছাড়া আর কারো যোগদানের কথা উল্লেখ পর্যন্ত করেনি। সেই কারণে দেখতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জির কোন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ছিল না। যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতো, তাহলে ফজলুল হকের সাথে এই পশ্চিম বাংলায় শ্যামা হক মন্ত্রিসভা তৈরি হতো না। শ্যামা হক মন্ত্রিসভা তৈরি করে তিনি এক যুগান্তকারী দিক দর্শন করিয়েছেন। ওই সময় বিশিষ্ট যে মুসলমান লোকেরা আছে তাদের প্রচুর চিঠি আছে, সেই চিঠিতে যদি আপনি দেখবেন, তাহলে দেখবেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে কত মহামানব রূপে মুসলিম বুদ্ধিজীবীরা